একটা টোকেনের ভ্যালু কিন্তু 10 সেন্ট দেখতে পারতেছেন পার রেফারে পাবেন আপনি এখানে যদি আমি আপনাকে দেখাই পার রেফারে পাবেন 300টা টোকেন আর যদি একটা বোর্ড দেন সেইখান থেকে আপনি 47-48টা করে টোকেন পাবেন তাহলে বুঝেন যে অফারটা কত একটা আগুন অফার যে অফার আছে অফারের লিংক পাবেন আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে এবং পোস্ট পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনকামেন্ট টেক আপডেট এখানে তো ভিডিও ডেসক্রিপশনের লিংকে ক্লিক করলে আমাদের নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে জাস্ট আপনি এখান থেকে এরকম পোস্ট দেখতে পারবেন এখান থেকে দেখেন দুইটা লিংক দিয়ে দিব একটা হলো গেলামও চলতেছে তাদের গেলাম অফারে চলতেছে প্লাস হলো তাদের অ্যাপের লিঙ্কও চলতেছে তো এখান থেকে ফার্স্ট আপনি যে কাজটা অ্যাপ লিঙ্কে ক্লিক করে দিবেন এখান থেকে অ্যাপ লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে যাবে একটা ওয়েবসাইটে তাদের মানে ওয়েবসাইট থেকে ডিরেক্ট প্লে স্টোরে আপনাকে এবারে ই করবে জাস্ট আপনি এটা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন ভিউয়ার্স ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেনে ক্লিক করে জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পারবেন এরকম ইন্টারফেস মানে তাদের অ্যাপের ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে জাস্ট আমাদের এখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনার যে কান্ট্রি আছে কান্ট্রি কোড সিলেক্ট করবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ তো বাংলাদেশ সিলেক্ট করার পরে তারপর এখান থেকে ডান করে দিবেন তারপর এখানে বাংলাদেশ নাম্বার দিবেন আপনার নাম্বারটা দিবেন জিরো বা দেখে যে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিলে আপনার ফোনে একটা তারা কোড সেন্ড করবে জাস্ট আপনি কোডটা এখানে ম্যানুয়ালি দেওয়ার পরে তারপরে এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিবেন জাস্ট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এখানে আপনার নাম দিবেন লাস্ট নেম দিবেন ইউজার নেম দিবেন তারপরে আপনার জেন্ডার দিবেন তারপরে হো ইউ আর মানে এখানে যেটা একটা দিতে পারেন আপনার মতো লিখে বাংলাদেশ তো সিলেক্ট করা থাকবে তারপর নেক্সটে ক্লিক করবেন একটা বিষয় বলি এখানে দেখেন এই যে রেফার কোডের অপশনটা সেইটা দিবেন সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ওই পোস্টের মধ্যে পাবেন অবশ্যই রেফার কোড ইউজ করবেন না হলে এখান থেকে তারা ইনিশিয়ালি টোকেন দিবে আপনাকে সাইন আপের জন্য সেটা পাবেন না তারপর নেক্সটে ক্লিক করে দিলেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি গেলো সিলেক্ট করে নেবেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে বা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন কিছু জিনিস এগুলো সিলেক্ট করে নেবেন আপনি না এটা মানে বিশ্বকাপকে ঘিরে যেহেতু তারপর এদিক থেকে আপনি দুই চারটে এখান থেকে সিলেক্ট করে নেবেন আর কি তারপর নেক্সটে ক্লিক করে দেবেন আপনার মতো করে জাস্ট তারপর এখানে সেট আপ নাও এখানে ক্লিক করবেন জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আবার ওইটাকে কনফার্ম করতে হবে এখানে কনফার্ম করে নিচ্ছি তো কনফার্ম করে নেওয়ার পরে তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন আবার তারপরে এখান থেকে আবার মিন্ট মাই টুইটি ওল্ড এখানে ক্লিক করবেন তো তারা মনে হয় একটা এনএফটিও দিচ্ছে আপনাকে এই যে দেখেন একটা কিন্তু এনএফটি দিচ্ছে তো এখান থেকে কনফার্মে ক্লিক করলাম তো আমরা কিন্তু একটা এনএফটিও পেয়ে গেছি এটা মেবি অ্যাড করছে রিসেন্টলি তো আমরা একটু ওয়েট করবো এনএফটিটা আনলক হয়ে গেছে এই যে আনলক সাকসেসফুলি তো আমরা এখানে ক্লিক করে দিলাম তারপরে টেক মি টু আর্ন এটা ক্লিক করতে পারেন এগুলো আপনি জাস্ট এখানে নেক্সট নেক্সট করে দিবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের এই যে 10টার মতো পয়েন্ট দিছে যেইটা দিয়ে আমরা এখানে গেস করতে পারবো মানে প্রিডিক্ট করতে পারবো কোন দলটা জিতবে আর কোন দলটা হারবে এইভাবে আর কি তো কোন দলটা জিতবে আর কি তো এটা দিয়ে এই যে এই টোকেনটা এটাতে কনভার্ট করতে পারবেন এটা দিয়ে আপনি ই করতে পারবেন প্রিডিক্ট করতে পারবেন মেইনলি আমাদের এটা হলো ওয়েস্ট টোকেন এটা আমাদের আর্ন হবে তো আমি বিষয়টা দেখাই দিচ্ছি এখানে ধরেন এই খেলাটা চলছে এটা ইরান আর ইউএসএ এখানে ধরুন আমি ইরানকে ধরলাম একটা টোকেন কাটবে কিন্তু আমাকে দেখেন এখানে যদি কারেক্ট হয় আমি 57টা টোকেন পাবো আর যদি এখানে লস হয় তাহলে কিন্তু 47টা টোকেন আমার লুজ হবে এটা কিন্তু তারা বলতেছে দেখেন এখানে কিন্তু বলছে এখানে কিন্তু দিয়ে দিছে তো জাস্ট আমরা এখান থেকে এই যে কন্টিনিউ উইথ এটাতে ক্লিক করে দিব তো তারপরে এখানে আপনি দিতে পারেন কেন প্রিডিক্ট করতেছেন বা স্কিপটও করতে পারেন তো আমি স্কিপ করে দিচ্ছি তাও বোর্ড মোর তো এখানে আপনি আরও বোর্ড দিতে পারবেন এই যে এইগুলো টিমকে বোর্ড দিতে পারবেন এখানে যদি ক্লিক করেন দেখেন এই যে এখানে কিন্তু বোর্ড দেওয়ার অপশন আছে তো এইভাবে আমাদের বোর্ড দিতে হবে মানে এই দল জিতবে বা কেন জিতবে এগুলোতে বোর্ড দিতে হবে এবার একটা করে টোকেন কাটবে জাস্ট আপনি বোর্ড দিলে তো এখানে দেখেন এই যে কত পার্সেন্ট মানুষ কোথায় কোথায় বোর্ড দিছে বা ড্র হইলে বা খেলাটা একদম ড্র হয়ে গেলে এটাও আপনি ধরতে পারেন বা ড্র হয়ে যাবে এগুলো দেওয়া যেতে পারে তো এখানে দিয়ে দিয়ে আমাদের কিন্তু আর্ন করতে হবে তো এটা ছিল এটার একটা আর্নের মাধ্যম কিছু ইন্টারেস্টিং বিষয় দেখে দেখেন এখান থেকে ওয়ালেটে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এটা হলো আমাদের কিন্তু এই যে এনএফটি দেখেন এটা কিন্তু এনএফটি তো এগুলো কিন্তু বাই সেলও হচ্ছে এখানে যদি মার্কেট প্লেসে ক্লিক করেন তাহলে আরও কিছু এনএফটি দেখতে পারবেন যেটা দেখেন আমারটা কিন্তু লেভেল ওয়ানের এটা কিন্তু দুইটা ম্যাটিকে বিক্রি হচ্ছে দেখেন এখানে 25 ম্যাটিক আছে বা এদিকে কিন্তু অনেকগুলো আছে যেগুলো হলো এই যে এগুলোর মাধ্যমে কিন্তু হয় আমাদের বোটিংয়ের মাধ্যমে আমরা আমাদের যে এনএফটি আছে সেটাকে মানে ইয়েতে নিয়ে যেতে পারবো সুপার রিয়ার বা রিয়ারে এদিকে নিয়ে যেতে পারবো এগুলো কমন কিন্তু তো যেগুলো সুপার রিয়ার সেগুলো কত দেখেন এই যে রিয়ার এগুলোতে কত দেখতে পারতেছেন 100টা কিন্তু ম্যাটিকের পরিমাণে এগুলো এনএফটিগুলো সেল করা যাচ্ছে এখানে দেখতে পারবেন আপনি আউটগ্রিফ্ট তাদের এনএফটি
মার্কেটপ্লেস আছে, তারপরে লোড বক্স এগুলো কিন্তু আসতেছে, কামিং সুন অনেক কিছু আসবে। অ্যাপটা নিয়ে আমি আরও একটা ভিডিও দিব নেক্সটে। তো এখন আপাতত জাস্ট আমরা এখানে আর্নিং করব, এবং কি আপনি ইনভাইট করতে পারেন এখান থেকে, এই যে এখানে ক্লিক করবেন প্রোফাইল অপশন, এই যে দেখেন ম্যান আইকনের মতো চিহ্ন, এখানে ক্লিক করলে আপনি এই যে রেফার কোডটা দেখতে পারবেন, যেটার জন্য আপনি 300 টাকা করে ওয়েস্ট টোকেন পাবেন পার রেফারে, একটা 300 টাকা করে ওয়েস্ট টোকেন পাবেন। তারপরে এই দিক থেকে আপনি এখানে যদি ক্লিক করেন, এগুলো এনার্জি মানে এগুলো বাই করতে পারেন ওয়েস্ট টোকেন। তারপরে যদি এখান থেকে টপ আপে ক্লিক করেন, তাহলে দেখেন এটা কিন্তু এই যে কামিং সুন। তারপরে যদি আপনি ই করেন, এখানে উইথড্রোতে ক্লিক করেন, এটাও কিন্তু কামিং সুন। তো এইভাবে আমাদের জাস্ট এখানে ওয়েস্ট টোকেনটা আর্ন করে রাখতে হবে, প্রিডিক্ট করে। যখনই আমরা প্রিডিক্ট জিতে যাব, তখনই কিন্তু আমরা এখান থেকে টোকেনটা পাবো, এবং কি আমাদের এখানটায় দেখতে পারবো, এই যে এখানে চলে আসবো ওয়েস্ট টোকেন। তো আর এখানে হলো আমাদের এনার্জিগুলো, এগুলো দিয়ে আমরা মানে প্রিডিক্ট করতে পারবো বা বোর্ড দিতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট আমাদের টোকেন আর্ন করতে হবে। একটা টোকেনের ভ্যালু কিন্তু দেখেন $1, একটা টোকেন হলো 10 সেন্টের, একটা টোকেন 10 সেন্ট। তো ভিডিওটা এই পর্যন্ত, এইভাবে আমরা আর্ন করে রাখবো, যখন এটা উইথড্রো আসবে তখন কিন্তু আমরা উইথড্রো করে জাস্ট আমরা সেল করে বিকাশ টোকেন নগদ দিয়ে নিয়ে নিতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। জাস্ট আর্ন করতে থাকেন, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালাম।